উনি প্রশ্ন করেছেন যে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা এবং সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা এটি বাংলা পৃথিবীর ইতিহাস মানে পৃথিবীতে বর্তমানে খুব আলোচিত একটি বিষয় আমরা কোনটা করব আসলে নিজেদের দেশে চাঁদ দেখে করব নাকি সৌদি আরবের সাথে মিল করে আমরা ঈদ করব বা রোজা রাখব সেই বিষয়টি ধন্যবাদ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد এটা বর্তমান বিশ্বে বেশ আলোচিত একটা ইস্যু এটা শুনতেও ভালো শোনায় সারা বিশ্বে একদিনে ঈদ মুসলিম উম্মাহ একসাথে ঈদ করছে কথাটা সুন্দর শোনায় কিন্তু এই সুন্দর কথার আবরণে প্রতিটি মুসলিম দেশে একাধিক দিনে ঈদ হয়ে যাচ্ছে যেটা অনেক বেশি অসুন্দর অসুন্দর জি তো এক্ষেত্রে ইসলাম যে মূলনীতি দিয়েছে অত্যন্ত সুন্দর সহজ সাবলীল আমরা একটা হাদিস আলোচনা করি যে সুমুলের উয়াতিহি ওয়া আফতারুলের উয়াতিহি তোমরা চাঁদ দেখে নবচাঁদ দেখে রোজা রাখো নবচাঁদ দেখে ঈদ উল ফিতর করো এর দ্বারা মনে করি দুনিয়ার যে কোনো জায়গায় নবচাঁদ দেখলেই আমরা হয়তো রোজা রাখবো অথবা সৌদি আরবে দেখলেই রোজা রাখবো দেখা তো হয়েই গেল কেউ না কেউ দেখলো এটা কিন্তু মূল কথা নয় এর পাশাপাশি দুটো বিষয় রয়েছে একটা হলো ইসলামের যত সামাজিক এবং এবাদত রয়েছে সবই সামষ্টিক এগুলো সামষ্টিক এবাদতগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে জি এটা ইসলাম বারবার বলেছে যার যার মতো এবাদত করে সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর অধিকার কারণ নেই এজন্য সিয়ামের চাঁদ বা ঈদ উল ফিতরের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি আঞ্চলিক গভর্নর তাকে জানাতে হবে তিনি সাক্ষ্য নিয়ে যদি মনে করেন এটা ঠিক তিনি একটা ঘোষণা দেবেন জি তখন চাঁদ দেখা প্রমাণিত হবে অপ্রমাণিত চাঁদ দেখা দিয়ে রোজা রাখা যায় না যেমন এক ব্যক্তি নিজে চাঁদ দেখেছে ঈদ উল ফিতরের চাঁদ রোজার চাঁদ সাক্ষ্য দিয়েছে গ্রহণ করা হয়নি আর কেউ দেখেনি তখন ওই ব্যক্তি নিজেও ঈদ করতে পারবে না রোজা রাখতে পারবে না অন্য আরেকটা বিষয় এখানে আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফিত্রু ইয়াউম আফতারান নাস ওয়াল আযহা ইয়াউম ইয়াদহিন নাস ওয়া আরাফাত ইয়াউম আরাফাল ইমাম যেদিন জনগণ যেদিন রাষ্ট্রপ্রধান সিয়াম শুরু করবেন সেদিন সিয়াম যেদিন জনগণ রাষ্ট্রপ্রধান ঈদ উল ফিতর করবে সেই দিন ঈদ যেদিন জনগণ বা রাষ্ট্রপ্রধান আরাফাতের মাঠে অবস্থান নেবেন সেই দিন হজ হবে অর্থাৎ রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রীয় শৃঙ্খলার বাইরে এটা পালন করা যাবে না আর এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাসরুর নামে একজন তাবেঈ এসেছেন তিনি প্রশ্ন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ঢোকার পরে আয়েশা জিজ্ঞাসা করেছেন রোজা আছে কিনা এটা নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখে তিনি এসেছেন যে দিনটা ছিল রোজা রাখার দিন আমরা জানি আরাফাতের দিনে রোজা রাখা সওয়াবের তিনি রোজা ছিলেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মাসরুরকে ছাতু দাও নাস্তা করুক মাসরুর লজ্জা পেয়ে বলল যে আজকে তো আরাফাতের দিন রোজা রাখা দরকার ছিল কিন্তু উমাইয়া যুগে এই ফাসেক সরকার জালেম তাগুতি সরকার তারা কি চাঁদ দেখার ঘোষণাটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে আমি বুঝতে পারছি না আজকে যদি দশ হয় তাহলে রোজা হারাম এই ভয়ে আমি রোজা রাখিনি আয়েশা রাগ করে বললেন যে তুমি ঠিক করোনি চাঁদ দেখার ঘোষণা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র যদি ইচ্ছা করে ভুল করে তার পাপ হবে কিন্তু জনগণের কোনো গুণা হবে না তাদের হজ ঈদ আদায় হয়ে যাবে কাজেই যেদিনে রাষ্ট্র ঘোষণা দেবে সকল মানুষ ঈদ পালন করবে সেই দিন মুতারম এখানে কি আসলে রাষ্ট্রের মানে যারা পরিচালনা করছেন তাদের কোনো কোয়ালিটি এখানে কি থাকা লাগে কি না এই চাঁদের ঘোষণার জন্য না তারা যদি ইমানদার না হয় অথবা যদি মুসলিম এই চেতনাগুলো না জানে সেক্ষেত্রে কি আমরা ওনাদের ঘোষণা এটা আমাদের একটা ভুল ধারণা জীবনে কখন রাষ্ট্রপ্রধান শাসকরা বেশি ভালো ইমানি চেতনায় ছিল কারণ এই জায়গাটায় খোলাফায়ের রাশিদিনের পরে ভালো মানুষ কম যায় কারণ ক্ষমতা কুক্ষিগত করার জন্য অনেক অন্যায় কাজ করতে হয় যেটা ভালো মানুষরা করতে পারেন না জি আর এজন্যই ক্ষমতাতে সবসময় অধিকাংশ অল্প বা বেশি খারাপ মানুষরা থাকে জি এজিদের সময়ও এই এই বিধান সাহাবিরা পালন করেছেন মামুনের যুগে মুতাসিমের যুগে যেখানে কুফরি মতবাদ চাপানো ছিল খালকুল কোরআনের মতবাদ তখনও তারা এটাকে দারুল ইসলাম হিসেবে মেনেছেন আকবরের দিনে ইলাহের যুগেও সেটাকে দারুল ইসলাম হিসেবেই মানা হয়েছে একজন রাষ্ট্রপ্রধান শাসকের পাপের কারণে কুফরির কারণে রাষ্ট্রটা কাফের হয়ে যায় না রাষ্ট্র শৃঙ্খলা থাকবে শাসকের পরিবর্তনের জন্য শান্তির ভিতরে যেটা সম্ভব তৎকালীন উলামারা করেছেন এই জন্য শাসক ভালো না মন্দ এটা বিষয় নয় শাসন
অর্থাৎ প্রশাসনকে মানতে হবে, প্রশাসনিক সিদ্ধান্ত মানতে হবে, এটা হলো ইসলামের নির্দেশ। শাসক পোষক অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ হবে, পরিবর্তনের সৃষ্টি হবে, এটা ভিন্ন জিনিস, কিন্তু এজন্য বিধিবিধান মানা যাবে না এটা নয়। আচ্ছা, দ্বিতীয়ত যেমন অনেক দেশ অমুসলিম দেশে মুসলমানরা বাস করেন, যেমন পাশ্চাত্য দেশ, ইউরোপ আমেরিকার দেশগুলোতে, সেখানেও উচিত হলো লোকাল অথরিটি যাদেরকে দায়িত্ব দেয়, তারা অমুসলিম দেশে হবে, রাষ্ট্র এটা দায়িত্ব নেয় না, তবে মুসলিম কমিটি থাকে, এদের দায় উচিত এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত সবাইকে মেনে নেওয়া। এভাবে প্রত্যেক দেশের মানুষ অন্তত সবাই ঐক্যবদ্ধভাবে ঈদ করবে, এটা ইসলাম বলে। এখানে আরেকটা জরুরি বিষয় আছে ভাই, সেটা হলো যে আমরা যে বলছি সারা বিশ্বে একদিন ঈদ করতে হবে, না হলে সবাইকে তো নষ্ট হবে, না হলে হারাম দিনে ঈদ হয়ে যাবে, এগুলো অত্যন্ত আপত্তিকর কথা। সাহাবিদের যুগে একাধিক দিনে ঈদ হয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও চেষ্টা করেননি একদিনে ঈদ হোক, অর্থাৎ তিনি মদিনায় বসে রমজানের চাঁদ দেখে খবর পাঠাননি যে অমুক দিনে, সব জায়গায় একদিনই করতে হবে, ঈদুল আজহার চাঁদ দেখে কোথাও খবর পাঠাননি যে অমুক দেখা গেছে অমুক তারিখে ঈদ হবে। সাহাবাদের যুগে এটা 53, 54, 55 হিজরির দিকে, আপনার তারও আগে মুয়াবিয়ার দেনাতনার ক্ষমতার সময়, এটা হলো মনে করেন 42-45 হিজরির দিকে, রসুলের অফাতে 30-35 বছর পরের কথা। আবদুল্লাহ ইবনে আব্বাসের একজন খাদেম, তিনি সিরিয়ায় গিয়েছেন রাজধানীতে, সেখান থেকে আসছেন রমজানে। আবদুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন ওখানে রোজা কবে শুরু হয়েছে, তিনি বললেন বুধবারে সম্ভবত মনে পড়ে, এনারা বলেন আমরা বৃহস্পতিবারে শুরু করেছি। আচ্ছা, বুধবার তখন থেকেই আসলে, হ্যাঁ তখন বুধবার অনুযায়ী ঈদ ওখানে হয়ে গেছে, তারা করলেন না, তারা বৃহস্পতিবার 30 পুজোয় ঈদ করলেন। অনেকে বললেন যে আমি রাষ্ট্রপ্রধানের সাথে ঈদ হবে না, বলে না প্রত্যেক দেশে আমরা চাঁদ দেখে দেখে ঈদ করবো, হা কাদা আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমাদের আদেশ করেছেন। তো কাজেই সাহাবিরা এই বিষয়টাকে মোটেও খারাপ জানেননি, এমনকি বলেননি যে পরের বছর থেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দেবে সব জায়গায় দুধ পাঠাবে, কি জানি আমাদের খবে কত নষ্ট হয়ে গেল, আমাদের হারাম দিনে ঈদ হলো, এরকম বলেন। অতিরিক্ত একটা আবেগ কাজ করছে, অতিরিক্ত আবেগ। এটা ইসলাম সহজ, যে কোনো দেশের মানুষ সহজে এটা পালন করতে পারে, করতে পারে। কাজে যে যে চাঁদ দেখা গিয়েছে সে দেশে সেই দিনেই ঈদ হবে, সেই সময়ে সবে কদর হবে, আল্লাহ সেই অনুযায়ী তাদেরকে সওয়াব দেবে। সওয়াব, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নের সমাধান আমরা জানলাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন তারই আলোকে, তার প্রেক্ষিতে। সুপ্রিয় দর্শক, আমরা এইসব ব্যাপারে আসলে বাড়াবাড়ি না করে বরং আমাদের রাষ্ট্র নিয়ন্ত্রিত যে আছে সেই বিষয়গুলো আমরা মেনে চলবো। রাষ্ট্র যেদিন ঈদ করবেন, যেদিন তারা ঘোষণা দেবেন, বিশেষ করে অধিকাংশ মুসলিম উম্মাহ, অধিকাংশ ওলামায়ে কেরাম আসলে যেই বিষয়ের পক্ষে থাকে সেটার মধ্যে কিন্তু রহমত রয়েছে। এই জন্য এই ক্ষুদ্র ক্ষুদ্র লোকেরা যেগুলো করছেন সেগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।